হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকে আপনাদের সাথে কিছু নতুন বিষয় শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো ঘুম থেকে ওঠার পরপরই আমি সবসময় যেটা করি, আমি ছাদে চলে আসি, আর ছাদে ওঠার আগে আমার বিড়ালগুলোকে ক্যাট ফুড দিয়ে আসছি, আর হচ্ছে বাকিগুলোকে এখনও কোনো খাবার দেওয়া হয়নি, আর ওদেরকে খাবার দেওয়ার জন্য ছাদে আসছি। পাপি, এই এই, হ্যাঁ বাবা এখানে আসো। আর পাপি এখানে নতুন একটা ফিশ পট বানাইছি, বলছেন আপনাদেরকে যে একটা ফিশ পট বানাবো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ছোট ছোট্ট একটা ফিশ পট বানাইছি, আর এটার ভিতরে বেশ কিছু মাছও আছে, এগুলো আপনাদেরকে দেখাবো। ঘুম থেকে ওঠার পরেই আজকে যখন ছাদে আসছি, তখন আমার এই মুরগিটাকে দেখছি। আমার এই মুরগিটা, আমার এটাও আমার মোটামুটি অনেক আগের একটা মুরগি। ওর পায়ে একটু ব্যথা পাইছিল, জানি না কীভাবে ব্যথা পাইছে, কারণ আমাদের এলাকার লোকজন ভালো না, হয়তো বা কেউ বাড়িটারিও দিতে পারে। কারণ আমাদের এখানে আগে অনেকেই প্রত্যেকটা বাড়িতেই কম বেশি মানে হাঁস মুরগি থাকতো, তবে এখন খুব একটা দেখা যায় না, কারণ আগের মতো এখন আর পরিবেশটা নাই। চারদিকে অনেক ঘনবসতি হওয়ার কারণে এখন আর কেউ তেমনভাবে পালে না। এই তো আমার দুইটা মুরগি বের হয়েছে, এই দুইটাই সবগুলাই ডিম পারে। এইটা বাসার ঘরের ভিতরে ডিম পারে, আর এই আমার এই মুরগিটা, আর একটা মুরগি আছে কালো রঙের, ওইটা মোটামুটি দেখি সিঁড়িতেই ডিম পারে ওরা। সবথেকে মজার একটা বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে যে ড্রাগন ফলের ফুলটা দেখাইছিলাম, যে ড্রাগন ফুল আসছে আমার গাছে, তো ওই ফুলটা গতকালকে রাতে ফুটছে। আসলে আমি যখন ফুটছিল তখন আসলে দেখাইতে পারিনি, কারণ রাত্রেবেলা ছিল, তো আর ভিডিও করে রাখছিলাম। বেশ কিছু ছবিও আছে আমার কাছে, মাশাল্লাহ অনেক সুন্দর এই ফুলটা। হাত দিয়ে ধরলে নষ্ট হয়ে যায় নাকি, তার জন্য আমি হাত দিয়ে এটা ধরি না। আপি সবসময় আমার মুরগিগুলোকে খাওয়ার সময় ডিস্টার্ব করে, যে এখনও করতেছেও, ওর জন্য কখনোই মুরগিগুলো শান্তিমতো খাইতে পারে না। পাপি কিচ্ছু করবি না, আর ওরা ডিম পারে উমে বসছে, তো এই কারণে ওরা দেখা যায় কি অনেক অ্যাগ্রেসিভ বিহেভ করে মুরগিগুলো। আহা, তুই এগুলা খাইতে পারবি না তো, এইখানে আয়, আইসা পড়ো পাপি। দেখছেন, আপনাদেরকে বলছিলাম না, ও কোনো কারণ ছাড়াই, ও নিজেও জানে যেগুলো ও খাবে না, তারপরও মুরগিগুলোকে ও ডিস্টার্ব করবে সব সময়, ওর এরকম করে খা খা। ছি 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 পাপি, ওইখানে ভুট্টা দেওয়া আছে, ভুট্টা আর গম দেওয়া আছে, ও জানে খাবে না বা খাইতে পারবে না, তারপর আসলে ওদেরকে ও ডিস্টার্ব করার জন্য আসলে এরকম করে সব সময়। আমি এই মুরগিটাকে একটু সবসময় আলাদা করে খাবার দিই, কারণ ওর স্বাস্থ্যের অবস্থা একটু খারাপ। আহা, এই তুই কাজটা কেন লিখে করলি? দেখছেন আমি আসলে কি, আমি কি বলবো, আমি হ্যাঁ পাপি স্যার, এখন আমি আগে আটকায় রেখে আসি, কারণ হচ্ছে আমার মুরগিগুলো এখন বের হবে খাবার খাওয়ার জন্য। তো ওইখানে একটা আছে, ও একটা কেউ থাকতে দিবে না, কারণ ওকে আমি মোটামুটি 7:30টার দিকে ছাড়ি, কারণ 6:30টার দিকে আমি মুরগিগুলোকে খাবার দিই, তাকে ওকে একে আটকে রাখবো, কারণ ও যেরকম শুরু করছে আমার একটা মুরগি কেউ খাইতে দিবে না। আর এটা হচ্ছে আমার সেই ফিশ পনটা, আসলে তেমন একটা বড় না, তবে এটার ভিতরে মোটামুটি 15টার মতো গোল্ড ফিশ আছে। তো ইনশাল্লাহ সামনে আরও বেশ কিছু নিয়ে আসব, তবে এগুলোকে আসলে ক্লিয়ারলি দেখা যায় না, আসলে পানার নিচে লুকায় থাকে, তো এটা সরাইলেও অল্প অল্প দেখা যাচ্ছে। দেখেন আছে, বেশ মোটামুটি ভালোই আছে, আর আমার পনটা খুব একটা বড় না, ছোটো হাতে আর কি যে কয়টা মাছ আছে আলহামদুলিল্লাহ ভালোই লাগে দেখতে, খারাপ লাগে না। মাছগুলোকে যখন আসলে খাবার দেওয়া হয় তখন মাছগুলো একদম উপরে চলে আসে, তখন দেখতে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগে। তো আজকে সারাদিন এই কবুতরগুলোকে আমি একবারও দেখি নেই, তো এখন দেখি আমার কবুতরগুলোর কী অবস্থা। যাক,
আমার কবুতরগুলো মেবি ডিম দিবে নাকি দিছে ডিম দেখি নেই আজকে এখন পর্যন্ত। সকাল থেকে আসলে দেখার সুযোগ হয়নি, ওইসব ওদের সাথে ছিলাম, সবগুলোকে খাবার দিলাম, ওদেরকে আমি খাবার দিয়ে গেছিলাম গতকালকে। আমার বৃষ্টিতে অনেক খাবার নষ্ট হয়ে গেছে, কারণ আমি খাবার রোদে শুকা দিয়ে গেছি, আইসা দেখি আমার সব খাবার বৃষ্টিতে ভিজে গেছে একদম। এটা হচ্ছে আমার মেলটা, ওইটা তো ফিমেলটা সবাই ছিলেন। আর এই তো আমার উপরের কবুতর দুইটা, পাপি এখানে আয় তো, ওই মুরগিটার সাথে কিচ্ছু করবি না, কোনো কারণ ছাড়াই ও আমার মুরগিগুলোর সাথে খুবই একটা রুড বিহেভ করলো, সকাল সকাল খাবার খাইতে দিল না, এই জন্য আসলে ওকে আমি আটকায় রাখি। আমাকে গত ভিডিও দেওয়ার পর একজন ইনবক্সে বলতেছে, ভাই আপনি ওরা আটকায় রাখেন কেন, মায়া লাগে। আসলে ভাই আটকায় রাখি একটা কারণেই, ও আবার মুরগিগুলোকে ভাই খাইতে দেয় না, আবারও যখন মুরগিগুলো খাইয়া চলে যায় তখন আমি ছেড়ে দিই। গত কয়েকদিনে বৃষ্টি হয় নাই, তবে গতকালকে এত বেশি বৃষ্টি হয়েছে যে আমাদের এখানে একদম পানি দিয়ে ভরে গেছে সব জায়গায়। ব্যক্তিগতভাবে আমার এই সময়টা খুব ভালো লাগে, যখন ওদের খাবার দিই, ওরা খাবার খায়, আমি সামনে বসে বসে দেখি। যদিও আমার বেশি কবুতর নাই, তো একজন আমাকে দেখি কমেন্ট করছে যে এই কয়টা কবুতর পাইলে এত কিছু। আসলে ভাই নিজের শখের কিছুর মূল্যটার অনেক বেশি ভাই, আপনার হয়তো বা অনেকগুলা থাকতে পারে, কিন্তু ভাই আমার এই দুইটাই আমার কাছে অনেক কিছু। আজকে সকালবেলা আমি ঘুম ঘুমাইতেছিলাম, আমি 6টা বাজে উঠছি, দেখি আমার আম্মু আর নানু প্রায় 5:30টার দিকে গেছে। তো আজকে আমাদের গাছ থেকে অনেকগুলো আম পাড়া হয়েছে, আমাদের দুইটা গাছ হইলেও মোটামুটি অনেক আম ধরে, এই বছর তাও তেমন আম ধরে নেই, এরকম আরও কয়েকবার আম পাড়া হয়েছে, যখনই পাড়া হয় এমন অনেকগুলা কইলে আমরা পারি আর কি। তো ভালো থাকবেন সবাই, আশা করি সবাই পাশে থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে। সালামু আলাইকুম।